স্লিপি হলো। বন্ধুরা, এই মুভিটির কাহিনী 1999 সালের একটি ঘটনার সাদৃশ্যপূর্ণ, যে মুভিতে আমরা জনি ডেপকে ইসাবেল ক্রেন এর রোল প্লে করতে দেখি, যিনি নিউ ইয়র্কে একজন কনস্টেবল পদে নিযুক্ত রয়েছেন এবং বর্তমান সময়ের আইনের বিরুদ্ধে, কারণ সেখানে কোনো অপরাধীর ভালো করে অপরাধকে চিহ্নিত না করে তাকে শাস্তি দিয়ে দেওয়া হয়। সেখানে অনেক সময় যাকে শাস্তি দেওয়া হয় সে আসল অপরাধী হয় না। ক্রেন বারবার এই বিষয়ে কোর্টে আপিল করেন যে অপরাধীর ভালো করে যেন ইনভেস্টিগেশন করা হয় এবং সাথে ইনভেস্টিগেশনের পুরনো মাধ্যম যেন বদলে দেওয়া হয়। কিন্তু পাওয়ারে বসে লোকেরা এই বিষয়টি মানতেই চায় না, তারা সবসময় ক্রেন এর কথা ফিরিয়ে দেয়। একদিন একজন জর্জ ক্রেন এর আপিলে পেরেশান হয়ে তাকে এমন একটি কাজ দিয়ে দেয় যেন সে ওই কাজে কিছুদিন ব্যস্ত থাকে এবং নিউ ইয়র্ক শহর থেকে দূরে থাকে। জর্জ ক্রেনকে বলে নিউ ইয়র্ক থেকে অনেক দূরে স্লিপিং হলো নামে একটি গ্রাম রয়েছে, সেখানে কিছুদিন আগে 3টি হত্যা করা হয়েছে এবং হত্যাকারী সেই লোকেদের শরীর থেকে মাথা আলাদা করে সাথে নিয়ে গেছে, যাদের মধ্যে গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তিও রয়েছে। জর্জ ক্রেনকে বলে যাও নিজের মতো করে ওই কেসটিকে ইনভেস্টিগেশন করো, মেনে নাও এইটি তোমার নতুন ইনভেস্টিগেশনের তোর তরিকার পরীক্ষা। ট্রান্সফার লেটার সাইন হওয়ার পর ক্রেন স্লিপি হলোর জন্য বেরিয়ে পড়ে, আর যখন সে স্লিপি হলো পৌঁছায় তখন দেখতে পায় সেখানকার লোক তার আশাতে তেমন খুশি হয়নি। তারপর ক্রেন বেন্ডেজল নামে একটি লোকের বাড়িতে পৌঁছায়, যেখানে যাওয়ার পর সর্বপ্রথম বেন্ডেজলের মেয়ের সাথে তার দেখা হয়। এরপর বেন্ডেজল এবং তার দ্বিতীয় স্ত্রীর সাথে তাদের বাড়িতে একটি পার্টি হচ্ছিল, তাই সেখানে গ্রামের দামি দামি ব্যক্তিরা উপস্থিত ছিল। ক্রেন নিজের পরিচয় বলে সে নিউ ইয়র্কে একজন কনস্টেবল পদে রয়েছে এবং কিছুদিন আগে তাকে এখানে ট্রান্সফার করা হয়েছে। এটি জানবার পর বিন্ডিজল তাকে একটি রুমে নিয়ে যায় এবং সেখানে গ্রামের আরো কিছু নামি দামি ব্যক্তিত্ব উপস্থিত ছিল। ব্যক্তিরা ক্রেনকে বলে সেই 3টি হত্যা একটি মাথা কাটা শয়তান করেছে, যে কিছুদিন পর পর নিজের গুড়ায় বসে আমাদের গ্রামে আসে এবং কারো না কারো মাথা কেটে নিয়ে যায়। ক্রেন এর সেই কথাগুলোতে বিশ্বাস হয় না, সে বলে নিউ ইয়র্কে প্রতিনিয়ত অনেক হত্যা করা হয় এবং প্রতিটি হত্যার পিছনে কারো না কারো হাত লুকিয়ে থাকে, এজন্য সেই অপরাধগুলোর দায় আমরা কোনো শয়তানের উপর চাপিয়ে দিতে পারি না, কারণ ক্রেন মাথা ছাড়া শয়তানের উপর বিশ্বাস করে না, এজন্য গ্রামের লোকেরা তাকে মাথা ছাড়া গুড়া চালকের কাহিনী বলেন। ওনারা বলেন অনেক বছর পূর্বে যখন আমেরিকা ইংল্যান্ডের থেকে নিজের মুক্তির জন্য যুদ্ধ করছিল, তখন জার্মানের রানী একদল সৈন্য পাঠিয়ে দিয়েছিল আমেরিকানদের থামানোর জন্য, এবং সেই মাথা ছাড়া শয়তান সেই দলের লিডার ছিল। সেই গুড়া চালক বিদ্যুতের মতো যুদ্ধের ময়দানে আসত এবং মানুষের মাথা কেটে ফেলত। সেই জার্মান সৈন্যকে মারতে আমেরিকান সৈন্যদের অনেক সময় লেগে গিয়েছিল। যেদিন আমেরিকান সৈন্যরা ওকে ধরে ফেলেছিল তখন তারা তার মাথা কেটে স্লিপি হলো এর ভূমি দাফন করে দিয়েছিল। সেই দিন থেকে আজ পর্যন্ত সেই গুড়া চালক বদলা নেওয়ার জন্য এইসব হত্যা করে থাকে। এখন এই কাহিনীটি শোনার পর ক্রেনের অবস্থা খারাপ হয়ে যায়, কিন্তু সে ইনভেস্টিগেশন জারি রাখে এবং সেই রাতেই মাথা ছাড়া শয়তান আরো একটি লোকের মাথা কেটে নিয়ে যায়, যার নাম জোনাথন মেসবেথ ছিল। পরের দিন ক্রেন জন এর লাশের পাশে যায়, ক্রেন দেখতে পায় জন এর গলা থেকে কোনো রক্ত বইছে না, এরকম হয় যখন হাতিয়ার গরম করে হত্যা করা হয়, কিন্তু শরীরে জ্বলার কোনো দাগ ছিল না, এটি একটি আশ্চর্যজনক বিষয় ছিল। এরপর দেখা যায় জন এর লাশকে দাফন করার পর ম্যাজিস্ট্রেট ফিলিপস ক্রেনের পাশে আসেন এবং ক্রেনকে বলেন হত্যা হয়েছে 5টি কিন্তু কবর মাত্র 4টি, এটা বলে তিনি সেখান থেকে চলে যান। এরপর ক্রেন 4টি কবর আবার ওপেন করায় এবং দেখে বিধবা বিনসিপ এর মাথা কাটার পর তার পেটেও কাটার দাগ রয়েছে। তারপর ক্রেন বিধবা বিনসিপ এর পোস্টমর্টম করায় এবং সেখান থেকে সে জানতে পারে বিধবা বিনসিপ মা হতে চলেছিল, এজন্য এটিকে 4টি নয় 5টি হত্যা বলা হবে। এখানে চিন্তার বিষয় যে এটা শুধু ম্যাজিস্ট্রেট ফিলিপস কেন জানেন এবং সেই কিলার আলাদা আলাদা লোকেদের ধরে মারছে কেন। তারপর একদিন ম্যাজিস্ট্রেট ফিলিপস স্লিপি হলো থেকে পালাচ্ছিলেন, তখন ক্রেন তাকে গিয়ে ধরে ফেলে এবং বলে যে শুধু তুমি কিভাবে বিধবা বিনসিপ এর নাজায়েজ সন্তান সম্পর্কে জানো এবং বলো কে এই নাজায়েজ সন্তান এর বাপ। ম্যাজিস্ট্রেট ফিলিপস বলে আমি জানি, কেননা বিনসিপ আমাকে এই বিষয়ে জানিয়েছিল এবং বলেছিল আমার এই সন্তানের অধিকার যেন সে পায়। এখন ক্রেন বাচ্চার পিতার কথা জানতেই চলেছিল, তখন সেখানে মাথা ছাড়া গুড়া চালক চলে আসে এবং ম্যাজিস্ট্রেট ফিলিপস এর মাথা কেটে সাথে নিয়ে যায়। এই সকল দৃশ্য প্রথমবার ক্রেন তার চোখ দিয়ে দেখেছিল, এটিকে দেখে তার অবস্থা খারাপ হয়ে যায় এবং কিছু সময় সে তার ঘরের মধ্যে লুকিয়ে থাকে। তারপর যখন ক্রেন তার বয়ের উপর কাবু করে নেয় তখন জোনাথন এর ছেলের সাথে জঙ্গলে যায় মাথা ছাড়া শয়তানের খবরকে খুঁজতে। তারপর ক্রেন জন এর ছেলের সাথে কথা বলে জানতে পারে যে সর্বপ্রথম বেন গ্রেট এবং তার ছেলের হত্যা করা হয়েছিল, এরপর বিধবা বিনসিপের হত্যা করা হয় এবং সবার শেষে জোনাথন মেস
নেসবেথ এর হত্যা করা হয়, যিনি বেন গ্রেট এর কাজের লোক ছিলেন। এরপর ক্রেন চিন্তা করে বেন গ্রেট এবং জন এর মধ্যে মালিক এবং চাকরের সম্পর্ক ছিল, এজন্য মনে হয় এই তিনজনের হত্যা করা হয়। কিন্তু বিধবা বিনসিপ এর এদের সাথে কি সম্পর্ক ছিল? এই সব ভাবতে ভাবতে এই দুইজন একটি গুহায় পৌঁছায়। সেখানে একজন জাদুকর বসবাস করে। জাদুকর এর সাথে কিছু সময় কথা বলার পর জাদুকর ক্রেনকে তার কালা জাদু দ্বারা একটি রাস্তা বলে দেয়, যেটি একটি দাদা ছিল। সেই দাদা ক্রেনকে মাথা ছাড়া শয়তান এর কাছে নিয়ে যাবে। তারপর ক্রেন এবং ছেলেটি জঙ্গলে গুড়া চালক এর লাশটিকে খুঁজতে বেরিয়ে পড়ে। জঙ্গলে তাদের ক্রেটিনার সাথে দেখা হয়ে যায়, সে ঘুরতে বেরিয়েছিল। তারপর এই তিনজন মিলে সেই দাদাটি সলভ করে নেয় এবং মাথা কাটা গুড়া চালক এর কবরে পৌঁছায়। সেখানে তারা একটি ভয়ঙ্কর গাছ দেখতে পায়, যাকে ট্রি অফ ডেড বলা হয়। যখন ক্রেন সেই গাছ এর জড় কাটতে থাকে, তখন সেখানে সেই লোকেদের মাথা পাওয়া যায়, যাদের সেই গুড়া চালক কিছুদিন পূর্বেই মেরেছিল। তারপর ক্রেন মাথা ছাড়া গুড়া চালক এর কবর খুঁদে, তখন সে দেখে এর বডি আছে কিন্তু তার মাথা সেখানে নেই। এর মানে কেউ না কেউ গুড়া চালক এর কবরকে খুঁড়ে তার মাথা চুরি করে নিয়েছে। তাই সেই গুড়া চালক বেরিয়ে আসে তার মাথা খুঁজে নেওয়ার জন্য। তারা এইসব নিয়েই কথা বলছিল, তখন সেই গুড়া চালক জেগে উঠে এবং গ্রামে গিয়ে বেত এবং তার পরিবারের লোকেদের মাথা কেটে নেয়। তখন ক্রেন সেই গুড়া চালক এর পিছু করছিল, তখন গুড়া চালককে থামাতে গিয়ে ক্রেন আঘাত পেয়ে যায়। এর কিছু সময় পর যখন ক্রেন এর হুশ ফিরে আসে, তখন এক এক করে কেসের সমস্ত কিছু সম্পর্কে তার ধারণা হতে শুরু করে। ক্রেন ব্রু এর পাশে যায় এবং বলে, আমি বেন গ্রেড এর দলিল দেখতে চাই। কিন্তু ব্রু তাকে কিছু দেখাতে রাজি হয় না। তখন সেই কাগজের মধ্যে জন এর ছেলে বেন গ্রেড এর সম্পদের দলিল খুঁজে পায়। বেন গ্রেড এর দলিল পড়ে ক্রেন জানতে পারে বেন গ্রেড তার সমস্ত সম্পত্তি বিধবা বিনসেপ এর নামে করে দিয়েছে। এর মানে বিধবা বিনসেপ এর গর্ভে যে সন্তান রয়েছে সেটা বেন গ্রেড এর সন্তান। এবং দলিলের কারণে বেন গ্রেড এবং তার ছেলের মধ্যে ঝগড়া হয়। এই ঝগড়ার কারণে বেন গ্রেড সাক্ষী হিসাবে জন এর সিগনেচার এই দলিলে করিয়ে নিয়েছিল, যার ফলে বেন গ্রেড এর সাথে এই সব কিছুতে জন ও জড়িয়ে পড়ে। এর ফলে গুড়া চালক এদের সর্বপ্রথম মেরে ফেলে। তারপর বাড়ি আসে ম্যাজিস্ট্রেট এর, যে এই সব সম্পর্কে জানতো, এজন্য সেও বেশি দিন বেঁচে থাকতে পারে নাই। এরপর ক্রেন বলে, এই সম্পদের কোনো মালিক এখন জীবিত নেই, তাই এই সব সম্পত্তি তাদের সবচেয়ে কাছের আত্মীয় পাবে। এর মানে সেই মাতাটি ব্যান্ডেজল চুরি করেছে, কারণ তাদের সবচেয়ে কাছের আত্মীয় ব্যান্ডেজলই ছিল, এবং সে এই সব প্ল্যান করেছে যার ফলে সেই সব সম্পত্তি তার কাছে চলে আসে। এরপর আমরা দেখতে পাই সেই রাতে আবার সেই শয়তানটি গ্রামে চলে আসে, যাকে দেখে গ্রামের সকল লোক চর্চে গিয়ে লুকিয়ে পড়েন। কিন্তু ব্যান্ডেজলের দ্বিতীয় স্ত্রী সেখানে পৌঁছাতে পারে না। এর ফলে ব্যান্ডেজলের কাছে মনে হয় সেই শয়তান তার স্ত্রীকে মেরে ফেলেছে। এরপর যখন চর্চ থেকে সবাই গুড়া চালকের উপর গুলি চালাচ্ছিল, তখন ক্যাটরিনা চর্চে একটি সিম্বল বানায়, যেটি দেখতে কালা জাদুর মতো লাগছিল। এরপর গুড়া চালক একটি রশি দ্বারা ব্যান্ডেজলের উপর আক্রমণ করে এবং ব্যান্ডেজলকে টান দিয়ে বাহিরের দিকে বের করে তার মাথা কেটে ফেলে। নিজের পিতার এরকম মৃত্যু দেখে ক্যাটরিনা বেহুশ হয়ে যায়। এরপর ক্রেন এর মনে হয় কালা জাদু করে ক্যাটরিনা সেই শয়তানকে ডেকে নিয়ে আসে এবং তার পিতার হত্যা করিয়ে দেয়, যার কারণে পরবর্তীতে আর কোনো হত্যা হবে না, যেটি আইনের দৃষ্টিতে অপরাধ ছিল। কিন্তু ক্রেন এই বিষয়টি লোকেদের থেকে লুকিয়ে রাখতে চায়, কারণ ও ক্যাটরিনাকে পছন্দ করতে শুরু করে দিয়েছিল। তারপর ক্যাটরিনাকে বেহুশ অবস্থায় রেখে স্লিপি হলো থেকে যেতে শুরু করে। সেখান থেকে যাওয়ার পথে ক্রেন ক্যাটরিনার দেওয়া জাদুর বইটি পড়তে থাকে। তখন সে সেই বইটিতে দেখতে পায় ক্যাটরিনা যেই সিম্বলটিকে অঙ্কন করেছিল সেটি কোনো কালা জাদু নয়। সেই সিম্বলটি নিজের আশেপাশের লোকেদের রক্ষা করার জন্য তৈরি করা হয়। তখন সে বুঝতে পারে সেই শয়তানকে অন্য কেউ কন্ট্রোল করছে। তারপর ক্রেন স্লিপি হলোর দিকে ফিরে আসে। এরপর দেখা যায় ক্যাটরিনার সৎ মা তার সাথে দেখা করতে এসেছে, যাকে দেখে ক্যাটরিনা আবার বেহুশ হয়ে যায়, কারণ সবার মনে হয় সেই গুড়া চালক তাকে মেরে ফেলেছে। তারপর যখন ক্যাটরিনার জ্ঞান ফিরে আসে, তখন সে দেখতে পায় তার সৎ মা সেই মাথা ছাড়া শয়তানের মাথা নিয়ে কালা জাদু করছে। তারপর সে ক্যাটরিনাকে মারার আদেশ দিয়ে দেয় সেই শয়তানকে। এরপর তার সৎ মা বলে, আমি সেই ব্যক্তি যে শয়তানের উপর রাজ করে, এবং বলে, আমি এই সব করতেছি শুধু প্রপার্টি পাওয়ার জন্য। আর এখন তোমার মৃত্যুর পর ব্যান্ডেজেল এবং বেন গ্রেড এর সমস্ত সম্পত্তির মালিক আমিই হব। ক্যাটরিনা জিজ্ঞাসা করে, তুমি কেন এরকম করলে? তখন সেই মহিলাটি বলে, সে যখন ছোট ছিল তখন তার পিতার মৃত্যুতে তার পিতার সমস্ত সম্পত্তি ব্রেন গ্রেড ছিনিয়ে নেয় এবং ব্যান্ডেজেলকে দিয়ে দেয়। এর ফলে তার সারা জীবন জঙ্গলে
কাটাতে হয়েছিল। তারপর ও প্ল্যান করে ব্যান্ডগ্রেড এবং ব্যান্ডেজলের সমস্ত কিছু সে ছিনিয়ে নেবে। এটা করতে তার অনেক বছর সময় লেগে যায়। অনেক কষ্টের পর তার প্ল্যান সফল হতে চলেছিল। এখন ক্যাটরিনার মৃত্যুর পর সবকিছুর মালিক সে হয়ে যাবে। তখনই সেখানে ক্রেন এসে পৌঁছায়, যার পরেই সেই শয়তান সেখানে এসে পড়ে, যার থেকে বাঁচতে তারা পবন বাকি এর উপর উঠে যায়। তারপর সেই মহিলাটি শয়তানের মাথা নিয়ে সেখান থেকে কেটে পড়ে এবং পবন চাকিতে আগুন লাগিয়ে সেখান থেকে পালাতে শুরু করে দেয়। কিন্তু এই সবে কাজ হয় না, কারণ গুড়াচালক আগুনে জ্বলে না। সে ক্যাটরিনার পিছু নিতে থাকে। তারপর ক্রেন ক্যাটরিনাকে নিয়ে গুড়াচালকের কবরের পাশে পৌঁছায় এবং সেখানে সেই মহিলাটিও উপস্থিত থাকে। সে দেখতে এসেছিল যে ক্যাটরিনা মরেছে কি না। সে দেখতে পায় ক্রেন ক্যাটরিনাকে এখনো বাঁচাচ্ছে, তাই ক্রেন এর উপর হামলা করে দেয়। সেই সময় তার হাত থেকে শয়তানের মাথা মাটিতে পড়ে যায়, যেটা ক্রেন নিয়ে গুড়াচালককে ফিরিয়ে দেয়। তার মাথা পেতেই শয়তান ক্যাটরিনার পিছু ছেড়ে দেয় এবং মহিলাটির থেকে বদলা নিতে ট্রি অফ ডেথ এ ঢুকে যায়। তারপর দৃশ্য বদলে এবং আমরা দেখতে পাই ক্রেন এবং ক্যাটরিনা যারা নিউ ইয়র্কে ফিরে এসেছে। এবং এখানে আমাদের আজকের মুভিটির সমাপ্তি হয়। বন্ধুরা, কমেন্ট করে জানাবেন আপনি আর অন্য কোন মুভির এক্সপ্লেনেশন চান। এবং আজকের এক্সপ্লেনেশনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দিবেন, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন এরকম আরো নিত্য নতুন ভিডিও দেখার জন্য।